সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন ইজরায়েলের ইতিহাসে এই টপিকের আজকে তৃতীয় পর্ব এর আগে আরও দুটি পর্ব রয়েছে তো দুটি পর্বের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হলো এবং সেগুলো দেখার অনুরোধ থাকলো তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক তাহলে পয়েন্ট বি ইউরোপরা চাইলে তাদের ভূমিতে জায়গা দিতে পারত কিন্তু তারা সে কাজটি করে নেয় কারণ তারা ভালো করেই জানে যে ইহুদিরা ঐতিহ্যভাবে ক্ষমতা নিশু এবং বেমান জাতি যার কারণে নিজের ভূমি বাদে অন্য ভূমিতে রাষ্ট্র প্রতিষ্ঠার আশ্বাস দেন প্রথম বিশ্বযুদ্ধের কয়েক শতক আগে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে তারা ফিলিস্তিনে আসা শুরু করে এবং সংখ্যা বৃদ্ধি করে যার মধ্যে তাদের সাফল্য উনিশশো সালের দিকে এদের সংখ্যা ছিল মাত্র বিশ হাজার এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের দিকে বৃদ্ধি পেয়ে পঁয়ত্রিশ হাজার এবং উনিশশো সাল থেকে সালের দিকে প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়ে এক লাখ আশি হাজারে পৌঁছে এবং উনিশশো সালের দিকে সংখ্যা দ্বারা ছয় লাখ দিন দিন ইহুদির অকল্পনীয় টাকা দিয়ে ফিলিস্তিনদের জমি ক্রয় করে এবং তাদের জনবল বাড়া শুরু করে ডে বাই ডে তাদের অকল্পনীয়ভাবে ফিলিস্তিনের জায়গা জমি দখল করে এবং তাদের বিতাড়িত করা শুরু করে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মোকাদ্দাস কেন্দ্র করে ফিলিস্তিন ভূখণ্ডের একটি স্বাধীন হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন ভূখণ্ডের দ্বিঘণ্ডিত সংক্রান্ত একশো নম্বরে প্রস্তাবিত হয় এই প্রস্তাবনার অনুযায়ী ফিলিস্তিনরা পায় মাত্র পঁয়তাল্লিশ শতাংশ এবং বাকি পঞ্চান্ন শতাংশ পায় ইহুদিরা এরকম সমীকরণের মধ্য দিয়ে জোরপূর্বক হিসেবে ইসরায়েল রাষ্ট্র গঠন করা হয় এর মধ্য দিয়ে উনিশশো সালে চোদ্দই মে ব্রিটিশ সরকারের এই ঘোষণায় ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় ও ইসরায়েলদের মধ্যে উনিশশো সালে এবং উনিশশো সাল ও উনিশশো সালে ফিলিস্তিনের ইস্যুতে তিনটি যুদ্ধ হয় এর মধ্যে কোনো রকমের সৌভাগ্য দেখা মিলে নাই ফিলিস্তিনতে এ ছিল ইসরায়েলদের সংক্ষিপ্ত ইতিহাস যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখা বেল বাটনটি হিট করে যাবেন আর কোনো রকমের ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন